এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। বেলা বাড়তেই জনস্রোতে আছড়ে পড়ল গঙ্গাসাগরে। স্নান চলবে রবিবার ও সোমবার। প্রশাসনের পক্ষ থেকে সব দিকেই তৈরি। উত্তরে হাওয়া আর প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই চলছে লোক লোক পুণ্যার্থীর মুখে এক আওয়াজ, কপিল মুনি কি জয়, গঙ্গা মাইয়া কি জয়। রাতের অন্ধকার বা ঘন কুয়াশার কিছুই বাদ সাধছে না। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা 8 থেকে 80 সকলেরই একটাই উদ্দেশ্য, মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণে গঙ্গায় স্নান করে কপিলমুনি আশ্রমের পুজো দিয়ে পুণ্য অর্জন করা। রবিবার ভোরে গঙ্গাসাগরে গঙ্গায় স্নান করে পুণ্য অর্জন করার চিত্র একমাত্র আপনারা দেখছেন খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। বীরকালী প্রতিকৃত পরিচালনায় বাড়িপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। বীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডে CWSN বাচ্চাদের বয়েস হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। মাসিক মাইনে? মাসিক মাইনা এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, আমি এই সংস্থার সম্পাদক। নাম দিশা প্রতিবন্ধী স্কুলে কালকে আসছিলেন? হ্যাঁ, কালকে আমি আসলাম, ধরমতলা থাকলাম হোটেলে, তারপর এখানে আসে, এখানে আমি ধরমশালে বিশ্ব হিন্দু পরিষদের থাকছে, তারপরে এই গঙ্গাসাগরে আসে চান করলাম। আসেন ঠিক আছে, এখানে চান করে আমি কালকে টিকিট আছে রাত্রের সময়, তার ওইখানে চলে যাব আমি বনারস। বনারস থেকে আমার 22 তারিখে রাম মন্দিরে উদ্ঘাটন আছে, ওইখানে থাকবো। নাম আমার নাম দীপচন্দ সিং, আমি বনারস থেকে আসছি।